প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব ভালো একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটি আজকে প্রকাশিত হয়েছে 16 মার্চ 2021 সিআইসি নিউজে। ওরা টাইটেল করেছে, অন্টারিও টু ইন্ট্রোডিউস এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম ফর 5 ইমিগ্রেশন স্ট্রিম। 5টা নতুন ইমিগ্রেশন স্ট্রিম অন্টারিও প্রভিন্স শুরু করতে যাচ্ছে। আমি এর একটি স্ট্রিম নিয়ে আপনাদের সাথে আজকে ডিটেইলে আলোচনা করব। আপনারা জানেন আমি সবসময় যেখান থেকে যে সোর্স গুলো থেকে আলোচনা করি লিঙ্ক গুলো দিয়ে দিই। আমি একটা বেসিক ধারণা আপনাদের সাথে শেয়ার করি লিঙ্কগুলোর, এই নিউজগুলো পড়ে, কিন্তু বাকিটা সবসময় বলা থাকে। আপনারা নিজেরা গিয়ে এখানে ডিটেইলে পড়াশোনা করবেন, এটার উপর অন্যান্য যত সোর্স থেকে জানা যায় জানার চেষ্টা করবেন, এটার উপরে কোনো অন্যান্য ভিডিও থাকলে সেগুলো দেখবেন। মানে মোট কথা, এই পড়াশোনা, ভিডিও দেখা, এগুলো সবই আপনার আসলে ক্যানাডা বিষয়ক গবেষণার অংশ। যারা ক্যানাডা বিষয়ে আগ্রহী তাদের জন্য বলছি, আপনারা যারা আগ্রহী এই প্রোগ্রামগুলোতে তারা এখানে গিয়ে সবিস্তারে পড়াশোনা করবেন। মনে রাখবেন, ক্যানাডা প্রজেক্টে সাকসেসফুল হওয়ার জন্য আপনার নিজের কষ্ট করতে হবে, এই কষ্টের কোনো বিকল্প নেই। আমরা এই কষ্টটুকু কম করতে চাই বলেই এখনো আমরা ইমিগ্রেন্টের সংখ্যার দিক থেকে একদমই নিচের দিকে আছি। কিন্তু এইটা একটা আনট্যাপড অপরচুনিটি। বাংলাদেশে যারা এটা আগ্রহী তারা যদি প্রক্রিয়াগুলো বুঝে ধৈর্য নিয়ে দম নিয়ে পরিশ্রম নিয়ে এগুলোর পেছনে লেগে যায়, তাহলে আমরা এই 3200-3400 আমরা 10,000-15,000 করতে পারবো। মনে রাখতে হবে, ইন্ডিয়া 70-80,000 ইমিগ্রেন্ট পাঠাচ্ছে বছরে, আর আমরা সেখানে 3200-3400 মধ্যেই গত 5 বছর 6 বছর ধরে আটকে আছি। সেই জন্য দর্শকদের যে অংশ এখনো মনে করেন যে আইএলটিএস আর ইংরেজি ছাড়া ক্যানাডায় আসবেন, কারণ কোনো কোনো ইউটিউবার এরকমটা বলার চেষ্টা করে, তারা পুরোপুরি ভুল ধারণার মধ্যে আছেন, ভুল ভাবনার মধ্যে আছেন। পাশাপাশি যারা মনে করেন যে কোনো একটি ওয়ার্ক ভিসা কিনে ফেলবেন কাউকে টাকা পয়সা দিয়ে, ফেক এজেন্সিকে, কিংবা ভিজিট ভিসা কারো কাছ থেকে পয়সা দিয়ে কিনে ক্যানাডায় এসে সেটেল করবেন, তারা 100% ভুল ধারণার মধ্যে আছেন। এগুলো কোনো কিছুই হবে না, আসলে কোনোদিনই এগুলো কোনো কিছু হবে না। ক্যানাডা আপনি আসতে পারবেন পুরোপুরি আপনার নিজের যোগ্যতায়। সেই যোগ্যতার যদি কোনো ঘাটতি থেকে থাকে সেই ঘাটতিটুকু পূরণ করুন। সেটার জন্য যেই জন্যই আমি সবসময় 3-4টা শব্দ বলি, সেটি হচ্ছে যে দম নিয়ে পরিশ্রম নিয়ে ধৈর্য নিয়ে বিশ্বাস নিয়ে লেগে যেতে হবে। আপনার ওই ঘাটতিটুকু পূরণ করে নিজে আবেদন করুন, আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। যারা আসছে 2-4 জন করে বাংলাদেশ থেকে, তাদের জিজ্ঞেস করে দেখুন, তারা এভাবেই আসছে। মধ্যে কথা হচ্ছে যে ক্যানাডার প্রোগ্রামে সাকসেসফুল হতে হলে আমাদের পরিশ্রম করার কোনো বিকল্প নেই, ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। ধৈর্য আর পরিশ্রম নিয়ে নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে লেগে থাকলে, নিজেকে 1-1.5 বছর সময় দিয়ে যদি প্রোগ্রামের পেছনে লাগেন আপনি ফোকাসড হয়ে, তাহলে এই প্রোগ্রামে আপনি সাকসেসফুল হবেন। এখন চলে যাচ্ছি আজকের এই আলোচনায়। এখানে টাইটেলে, সিআইসি নিউজ এর টাইটেলে বলেছে, অন্টারিও টু ইন্ট্রোডিউস এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম ফর 5 ইমিগ্রেশন স্ট্রিম। ওরা এখানে শুরুতে বলেছে, আমি যথারীতি এটা স্ক্রিনেও দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, ওরা বলেছে অন্টারিও ইজ চেঞ্জিং দ্য রেজিস্ট্রেশন সিস্টেম অফ 5 অফ ইটস ইকোনমিক ক্লাস ইমিগ্রেশন স্ট্রিম ইন দ্য কামিং উইকস। ইনস্টেড অফ দ্য প্রিভিয়াস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মডেল, দ্য অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম ইজ মুভিং টু অ্যান এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট UI সিস্টেম, a point-based system that ranks candidate based on human capital and labor market factors. Many other provincial nominee program already use this type of system for managing new registrant. Ontario will apply the new EOI system to the following stream. এখানে ভাগগুলো বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এমপ্লয়ার জব ক্যাটাগরি স্ট্রিমে আছে দুটো তিনটে ভাগ, সেটি হলো ফরেন ওয়ার্কার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন ডিমান্ড স্কিল, তারপরে হচ্ছে মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম, এবং এরপর হলো পিএইচডি গ্রাজুয়েট। আজকে আমরা কথা বলবো মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিমটা নিয়ে। আমি এই বাকি অংশটা canadavisa.com থেকে শেয়ার করছি, যথারীতি আপনাদের স্ক্রিনে আমি এটা দেখাচ্ছি এবং পিন কমেন্টে এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অন্টারিও মাস্টার্স গ্রাজুয়েট প্রোগ্রামে ওরা বলেছে, অন্টারিও মাস্টার্স গ্রাজুয়েট stream gives international students who have graduated with a master's degree from an eligible university in Ontario the opportunity to immigrate permanently to Ontario without the requirement of a job offer. খুবই ভালো খবর এটা। এই লিংকটায় গেলে আসলে এখানে ডিটেইলে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট সবকিছু দেওয়া আছে, আমি একটু একটু করে আপনাদের পড়ে শোনাচ্ছি, কিন্তু এগেইন পুরোটা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন যারা এই প্রোগ্রামে আগ্রহী। ওরা বলেছে, অ্যাপ্লিকেন্টস হু মিট দ্য এডুকেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার প্রোগ্রাম রিকোয়ারমেন্ট মে রিসিভ এ প্রভিনশিয়াল নমিনি ফ্রম দ্য অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম অ্যান্ড মে দেন অ্যাপ্লাই টু ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা ফর কেনেডিয়ান পার্মানেন্ট রেজিডেন্ট। এলিজিবল গ্রাজুয়েট ডু নট নিড এ জব অফার টু অ্যাপ্লাই। তার মানে আপনার ক্যানাডাতে অন্টারিও প্রভিন্সে স্পেসিফিক্যালি কোনো একটি এলিজিবল ইউনিভার্সিটি থেকে আপনার একটি মাস্টার্স প্রোগ্রাম করা থাকতে হবে। যারা এই মাস্টার্স প্রোগ্রাম এখানে শেষ করেছেন তাদের এই জব অফার ছাড়াই ডিরেক্টলি এই স্ট্রিমে পার্মানেন্ট রেজিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। এটা একটা হুলস্থুল খবর,
এরকম একটি আটলান্টিকের প্রভিন্সে হয়েছিল, আমরা এর আগে শেয়ার করেছি সেটি। অন্টারিও এই ব্যাপারটিতে ইন্টারেস্টেড হচ্ছে, মানে হলো অন্টারিওতেও তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন স্ট্রিমে ওদের দক্ষ মানব শক্তি দরকার এখন, এবং সেটার জন্য ওরা এই স্ট্রিম বাড়িয়ে যাচ্ছে। এইটা ভালো খবর এই অর্থে যে অন্টারিওর দিকে সব থেকে বেশি পৃথিবীর লোকজনের ঝোঁকটা থাকে। অন্টারিওতে যাওয়া মানে হলো অটো বা টরন্টোর অ্যাক্সেসটা পাওয়া, তো সেই অর্থে এটা খুবই ভালো খবর। কিন্তু মনে রেখেন এই এই যথারীতি এই স্ট্রিমকে ঘিরেও ভীষণভাবে এখানে কম্পিটিশন হবে, এবং একদম যোগ্যতর লোকজন থেকে ওরা সেরাদের বেছে নেবে, এটা আমাদের মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে। এখানে ওরা চারটি অংশে আলোচনাটা করেছে, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসেস, হু ইজ নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিম অ্যান্ড এলিজিবল অন্টারিও ইউনিভার্সিটি। চারটা জিনিসই ওরা এই লিঙ্কটাতে দিয়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা গিয়ে দেখবেন। এলিজিবিলিটি রিকোয়ারমেন্টে ওরা বলেছে, হ্যাভ কমপ্লিটেড দ্য রিকোয়ারমেন্টস টু অবটেন এ মাস্টার্স ডিগ্রি, হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম অ্যান এক্সিস্টিং মাস্টার্স প্রোগ্রাম অ্যাট অ্যান এলিজিবল ইউনিভার্সিটি ইন অন্টারিও, দ্য প্রোগ্রাম অফ স্টাডি মাস্ট হ্যাভ বিন অ্যাট লিস্ট ওয়ান ইয়ার ইন লেন্থ অ্যান্ড মাস্ট হ্যাভ বিন কমপ্লিটেড অন এ ফুল টাইম বেসিস। ফুল টাইম বেসিসে কমপক্ষে এক বছরের কোনো একটা মাস্টার্স প্রোগ্রাম যদি করা থেকে থাকে তাহলে আপনি এটার জন্য উপযুক্ত হবেন। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন উইদিন টু ইয়ার্স অফ কমপ্লিটিং দ্য রিকোয়ারমেন্ট নেসেসিটি টু অবটেন দ্য মাস্টার্স ডিগ্রি, দু বছরের মধ্যে তাহলে আবেদন করতে হবে। বি রিজাইডিং ইন অন্টারিও উইথ লিগাল স্ট্যাটাস অর রিজাইডিং আউটসাইড অফ ক্যানাডা, দ্য অন্টারিও ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেন্টস ফ্রম পটেন্সিয়াল অ্যাপ্লিকেন্টস হু আর ইন ইমপ্লয়েড স্ট্যাটাস at the time of applying. Implied status to hocche je apni visa extension korar jonno abedon korechen shetar ekhono siddhanto hoy nai, apni in between oi period er moddhe achen, apnar oi status ta hocche implied status, sei obosthate apni etar ei etar jonno joggo abedon korte parben. Demonstrate a high language proficiency level in English or French of Canadian language benchmark CLB 7 or above in all four competencies, speaking, reading, writing and listening. CLB 7 ইকুইভ্যালেন্টরা আবেদন করতে পারবেন। এইখানটাই মনে রাখতে হবে, CLB 7টা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, সুতরাং ধরেই নেওয়া যায় যে CLB 8 9 যাদের আছে তারা আসলে প্রায়োরিটিতে আগে এই সুযোগটা পাবেন। এখানে ওরা বলে দিয়েছে যে ইংলিশের জন্য IELTS, SELPIP এবং ফ্রেঞ্চের জন্য TEF, TCF এই সার্টিফিকেটগুলো ওরা অ্যাকসেপ্ট করবে, এগুলার কোনো একটি আপনাদের থাকতে হবে। সেটেলমেন্ট ফান্ড একটা ইস্যু আছে এখানে, ব্যাখ্যায় বলেছে পটেনশিয়াল অ্যাপ্লিকেন্টস টু দ্য OINP মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিম মাস্ট ডেমোনস্ট্রেট দে হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু ইকোনমিক্যালি এস্টাবলিশ দেমসেলভস ইন ক্যানাডা। অ্যাপ্লিকেন্টস ক্যান মিট দ্য রিকোয়ারমেন্ট থ্রু ওয়ান অর এ কম্বিনেশন অফ দ্য ফলোয়িং, সেটা হচ্ছে ফান্ডস অ্যাজ ডেমোনস্ট্রেটেড বাই ব্যাংক স্টেটমেন্ট অর স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট শোয়িং আদার ইনভেস্টমেন্টস সাচ অ্যাজ ফিক্সড টার্ম ডিপোজিট, মিউচুয়াল ফান্ড দ্যাট ক্যান বি readily converted to cash, plus annual earning from ongoing employment in Ontario or a job offer in Ontario. Jodi oi program ta te boleche je job offer ta mandatory nay, kintu settlement fund ta prove korar jonno apnar jodi kono ekti job offer thake tahole alada kore banker settle fund ta apnar dekhate hobe na, oi chakrir kagoj potro joma dilei shetai apnar settlement fund, apnake support korar fund hishebe bibechito hobe. Ar jader job offer nei tader belate ei banke motamoti ekta bhalo fund ache seta dekhate hobe apnake সাপোর্ট করার জন্য। অবশ্য এইখানে এটা উল্লেখ করা হয়নি এক্স্যাক্টলি ফান্ডটা কত থাকতে হবে। টাইস টু অন্টারিও একটা পয়েন্ট আছে এখানে, পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট ক্যান ডেমোনস্ট্রেট এ কানেকশন টু অন্টারিও থ্রু কারেন্ট অর প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, যদি তার থেকে থাকে জব অফার্স অর জব অ্যাপ্লাইড ইন্টারভিউড ফর ইন অন্টারিও, অন্টারিওতে সে আবেদন করেছে বা ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে, এডুকেশন ইন অন্টারিও, ভলান্টিয়ার ওয়ার্ক ইন অন্টারিও। মনে রেখেন ক্যানাডায় ভলান্টিয়ার ওয়ার্কটাকে খুবই সম্মানের সাথে এবং সিরিয়াসলি নেওয়া হয়। Professional network and affiliations, Ontario te jodi theke thake, family ties, social connection and personal relationship and previous visit to Ontario. Ei shob gulo ke ties to Ontario hishebe dekha hobe. Erpore application period ora boleche an application degree must be dated within 2 years of the OINP application submission date. For example, if the degree is dated June 1, 2017, the eligible graduate must apply before June 1, 2019. সো দ্যাটস দ্য ইস্যু, দু বছরের মধ্যে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হওয়ার 2 বছরের মধ্যে এটার জন্য আপনি আবেদন করতে পারবেন। তারপরে হলো অ্যাপ্লিকেশন প্রসেস, বিফোর অ্যাপ্লাইং প্রায়র টু সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন দ্য ওয়াইএনপি এনকারেজেস পটেন্সিয়াল অ্যাপ্লিকেন্টস টু রিভিউ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্ট চেকলিস্ট এনশিওর দ্য অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট। যারা এইখানে আবেদন করবেন আমি মনে করি তারা যথেষ্ট স্মার্ট এই সমস্ত কিছু বোঝার জন্য এবং সেই অনুযায়ী আবেদন করার জন্য। আমাদের জন্য যেটি খুবই ভালো খবর, আনন্দের খবর, সেটি হচ্ছে যে অন্টারিও প্রভিন্স এরকম স্ট্রিম, পিএইচডি প্রোগ্রাম স্ট্রিমস, মাস্টার্স প্রোগ্রাম স্ট্রিমস শুরু করলো।
অন্যান্য প্রভিন্সের মতো আমরা জানি আটলান্টিকের একটি প্রভিন্সও এই সুবিধাটি একটি বা আমি শিওর না দুটো প্রভিন্স হয়তো এই সুবিধা দিচ্ছে। সুতরাং এইটা ভালো খবর, অন্টারিওর মতো একটা প্রভিন্স যেখানে বাংলাদেশের সবারই চোখ হচ্ছে অন্টারিওর দিকে টরন্টোর কারণে কিংবা অটোর কারণে, সেই প্রভিন্স এরকম একাধিক স্ট্রিম শুরু করতে যাচ্ছে ভেরি শর্টলি। সেটা খুব ভালো খবর আগ্রহীদের জন্য, যারা এখানে পড়াশোনা করেছেন তারা এখন আসলে মাঝখানের পদটুকুকে পরিহার করে, মানে জব এক্সপিরিয়েন্স সিইসি ক্লাস হিসেবে অ্যাপ্লিকেশন করা ওইটাকে পরিহার করে তারা ডিরেক্টলি পার্মানেন্ট রেজিডেন্সির জন্য আবেদন করতে পারছেন। এইটাই আসলে প্রমাণ করে ক্যানাডা কত মরিয়া হয়ে আসলে তার স্ট্রিম খুলে যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন গত কয়েক মাস ধরে ম্যাক্সিমাম প্রভিন্স আসলে যার যার মতো করে নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তাদের পথ, তাদের জন্য আলাদা আলাদা অ্যাভিনিউ ডোর ওপেন করছে সারা পৃথিবীর ইমিগ্রেন্টসদের জন্য, যাতে করে সেই প্রভিন্সে এই সমস্ত ক্যাটাগরির মধ্য দিয়ে স্ট্রিমগুলোর মধ্য দিয়ে নতুন নতুন ইমিগ্রেন্টরা আসতে পারে। কারণ এন্ড অফ দ্য ডে 2021 400,000 ইমিগ্রেন্টের কোটা পূরণ করতে হবে, এটা লক্ষ্য ক্যানাডা সরকারের। এই জন্য সরকারও সমস্ত প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে এটার জন্য একদম জোর রিকোয়েস্ট করে যাচ্ছে, যাতে প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো নিত্য নতুন এরকম পথ ওপেন করে দিতে পারে, যাতে যারা আগ্রহী এবং দক্ষ শর্ত এই সমস্ত যোগ্যতা দক্ষতা শর্ত পূরণ সাপেক্ষে দক্ষ মানবশক্তি যেন ক্যানাডায় ঢুকতে পারে। আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, আমাদের দেশের থেকে ইমিগ্রেন্ট আসার সংখ্যা পুরো এশিয়ার মধ্যে সব থেকে কম বলতে গেলে, কিন্তু আমাদের দেশের বিশাল সংখ্যক লোকজনের ক্যানাডা বিষয়ে ব্যাপক আগ্রহ, তারা আসতে চান। এই জন্য বারবার আমি এই কথাটা বলি যে আসলে পরিশ্রম করার কোনো বিকল্প নেই, অন্য কোনো পথ খোঁজে কোনো লাভ নেই, আপনাকে কষ্ট করে নিজেকে যোগ্য করতে হবে। ক্যানাডার দরজাটা শুধু যোগ্য দক্ষ লোকদের জন্য খোলা আছে এবং সেই খোলার পরিমাণটা আসলে ওরা অনবরত বাড়িয়ে যাচ্ছে নতুন নতুন দরজা নতুন নতুন অ্যাভিনিউ নতুন নতুন পথ খোলার মধ্য দিয়ে। এটা আগ্রহীদের জন্য খুব ভালো খবর। এবার দম নিয়ে ধৈর্য নিয়ে আস্থা নিয়ে আসলে প্রোগ্রামের পিছনে লাগতে হবে। এই পজিটিভ নোটের সাথে এখনকার আড্ডা শেষ করছি। এই আজকের আড্ডাটি ভালো লাগলে একটি ইতিবাচক মন্তব্য দেবার অনুরোধ রইল। আর এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা জানেন ক্যানাডা বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করার আমরা চেষ্টা করি। বাংলাদেশ থেকে লাখো লাখো লোক আসলে পোটেনশিয়াল লোক আছে যারা ক্যানাডার এই প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে পারেন, তাদের তথ্য সমৃদ্ধ করার জন্য খানিকটা অনুপ্রাণিত করার জন্যই আমাদের এই চ্যানেলের প্রয়াস। সুতরাং আমি খুশি হব আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হন এবং আমাদের সাথে থাকেন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবার অন্য কিছু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।